বিদ্যুৎ স্তম্ভে মরণফাঁদ দমদম হাওড়ার পর হরিদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 12 বছরের এক বালকের মৃতের নাম নীতিশ যাদব স্থানীয়দের দাবি ল্যাম্প পোস্টে হাত দেওয়ার পরই বিদ্যুৎস্পৃষ্ট বিএসএনএল এর খুঁটিতে পুরসভার আলো লাগানো ছিল আর তার থেকেই বিপত্তি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসে কলকাতা পুরসভা বিদ্যুৎ মন্ত্রী হরিদে পুরের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন গোরিয়াতে গেস্ট হাউসে রহস্য মৃত্যু গেস্ট হাউস থেকে সেলের প্রাক্তন কর্তার দেহ উদ্ধার করা হয়েছে মৃতের নাম পৃথ্বীশ কুমার গায়েন সকাল থেকে দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সঙ্গে থাকতেন না পৃথ্বীশ কুমার গায়েন মাসখানেক আগে অবসর নেন সেলের এই প্রাক্তন কর্তা বিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায় বিধানসভা স্পিকারকে ইমেল করে ইস্তফা পত্র পাঠিয়েছেন মুকুল তার ইস্তফার কারণ স্পষ্ট নয় শুক্রবার বিধানসভার অধিবেশন শেষে স্পিকার 41টি কমিটির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করেন ফলে পিএসসি চেয়ারম্যান হিসেবে মুকুলের মেয়াদও এক বছরের জন্য বেড়ে যায় ছদিন পর এখনো বন্যার জলে ডুবে রয়েছে অসমের শিলচর বিদ্যুৎ নেই পানীয় জলের অভাব দেখা দিয়েছে দুর্বিষহ হবে দিন কাটাচ্ছে শিলচরবাসী শিলচরে বেশিরভাগ ট্রান্সফরমার জলের তলায় ছদিন ধরে শিলচরে অন্ধকার বায়ুসেনার পক্ষ থেকে শুকনো খাবার এবং পানীয় জলের পাউচ ফেলা হচ্ছে কাছাড় বারপেটা দারাং করিমগঞ্জ জেলায় চার শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে অসমে বন্যা এবং ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বেশ কিছু এবং 22 লক্ষ জেলার মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত 22 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন রবিবার বন্যা বিপর্যস্ত শিলচর পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা ম্যানমেড তিনি এটা বলেছেন বরাক নদীর পাড়ে বেশ কয়েকজন বেআইনি কার্যকলাপের জন্য এই বিপর্যয় বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু ওয়ার্ড সহ শহরের প্রাণকেন্দ্র কদমতলা জনমগ্ন 2 এবং 3 নম্বর ঘুমটি এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত অঞ্চলে ফের হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর জাতীয় সড়ক 31 সংলগ্ন জল ঢাকায় এখনও কোনো সতর্কতা না থাকলেও বৃষ্টির তীব্রতা বাড়তে ফের নদীর জলস্ফীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন ভুটান পাহাড় এবং ডুয়ার্সে টানা বর্ষণের জের পাহাড় থেকে বানারহাটের হাতিনালা হয়ে জল ঢুকল মালবাজারের আংরা ভাষা নদীতে তার প্রভাবে নদী উপচে ভাসল গয়েকাটার বিস্তীর্ণ অঞ্চল জলবন্দী হাজারখানি পরিবার বহু বাড়ির একতলায় জল ঢুকে পড়েছে সরদার প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার নতুন আশা সারদা মামলা হাইকোর্ট পাঠালো বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির হাতে একই সঙ্গে সিবিআই ইডি রাজ্যসহ যত সংস্থার কাছে সারদার যত টাকা ও সম্পত্তি আছে সব তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সব সম্পত্তি এখনও বিভিন্ন সংস্থার কাছে হাতে আছে সেসব ওই কমিটি সেবির মাধ্যমে বিক্রি করবে তারাই আমানতকারীদের টাকা ফেরতের পদক্ষেপ করবে এর আগে ক্ষতিপূরণ বাবদ 500 কোটি তহবিল করার ঘোষণা করে রাজ্য শ্যামল সেন কমিটির কাছে 287 কোটি টাকা দেয় আমানতকারীদের ক্ষতিপূরণ বাবদ আমানতকারীদের আইনজীবী আদালতে বলেছেন তার মধ্যে 140 কোটি টাকা এখনো পড়ে রয়েছে রাজ্য ওই টাকাও কমিটির হাতে দিক মহানাটকে আসরে রাজ ঠাকরে এমএনএস প্রধানের সঙ্গে ফোনে কথা একনাথ শিন্ডে শিন্ডে শিবিরের আরও শক্তি বৃদ্ধি গুয়াহাটিতে শিন্ডে শিবিরে যোগ দিলেন মহারাষ্ট্রের উচ্চশিক্ষামন্ত্রী উদয় সামন্ত এই নিয়ে 8 জন মন্ত্রী বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন এই পরিস্থিতিতে বিদ্রোহী শিবিরের 8 জন মন্ত্রীকে অপসারণের সিদ্ধান্ত উদ্ধব সরকারের মহারাষ্ট্রের থানেতে শিন্ডে সমর্থকদের শক্তি প্রদর্শন একনাথ শিন্ডের বাড়ির সামনে জমায় রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেশ করলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা উপস্থিত ছিলেন রাহুল গান্ধী শরদ পাওয়ার অখিলেশ যাদব সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই দিনই বিরোধী শিবিরকে স্বস্তি দিয়ে যশবন্তকে সমর্থন জানিয়েছে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস প্রশ্ন ভুল মামলায় বাড়তি নাম্বার দেওয়ার নির্দেশ মামলাকারীদের বাড়তি নাম্বার দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট 2016 এসএলএসটি মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা নবম দশমে মামলাকারী 20 জন এবং একাদশ দ্বাদশে মামলাকারী 2 জনকে এই বাড়তি নাম্বার দেওয়া হবে নবম দশমে ইতিহাসে 2টি এবং একাদশ দ্বাদশে ইতিহাসে 3টি প্রশ্নে ভুল ছিল অভিযোগে মামলা হয় শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ বিরোধী দলনেতাকে গ্রেপ্তারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ জোড়াফোড় শিবিরের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলেন সরদাকর্তা সুদীপ্ত সেন সুদীপ্ত চিঠিকে হাতিয়ার করে আসরে নামে তৃণমূল কংগ্রেস
পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন ঘেরাও করলেন আদিবাসীরা। তাদের অভিযোগ 15 বছর পেরিয়ে গেল, এখনো পুরনো প্রতিশ্রুতি মতো আদিবাসীদের চাকরি বা কর্মসংস্থান হয়নি। তাই আজ ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং জওয়ান মহলের ডাকে কর্মসংস্থান সহ একাধিক দাবিতে তারা রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন ঘেরাও করেন। তাদের দাবি, প্রত্যেক জমিহারাকে চাকরি দিতে হবে, পাওয়ার স্টেশনের আশপাশে 10 কিলোমিটার জুড়ে অতি দ্রুত শুরু করতে হবে উন্নয়নের কাজ। জাকাত ভারত জাকাত মাঝি পরগনা জানিয়েছে, দাবি না মানা হলে পরবর্তীকালে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আজ থেকে আগামী 5 দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। 27 তারিখ থেকে 30 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। 29 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। উইম্বলডনে 14 বছরের বাঙালি মেয়ে এবার জুনিয়র উইম্বলডনে নামতে চলেছেন ঐশী দাস। ঐশী থাকেন নিউজিল্যান্ডের অকল্যান্ডে, বাবা বড় হয়েছেন পাঞ্জাবে, মা জামশেদপুরে। গতবার জুনিয়র উইম্বলডন জয় সমীর বন্দ্যোপাধ্যায়ের, এবারও আরেক বাঙালির দিকে তাকিয়ে ক্রীড়া জগৎ। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে 500 22 জন কিশোর কিশোরীর মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে জার্মানিতে আছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সেখানে থেকেই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। 18 বছর আগে মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ইস্ট কেপের প্রাদেশিক প্রধানমন্ত্রী অস্কার মাবুয়ানে কটাক্ষ করে বলেন, মদ্যপানের একটা সীমা থাকা উচিত। দক্ষিণ আফ্রিকার এই প্রদেশে কিশোর কিশোরীদের মদ্যপানের অনুমতি থাকলেও সেটা বাড়িতে বা পরিবারের সঙ্গে বসে। ঘটনাস্থল থেকে হ্যাপি মাদে লেখা এবং তার সঙ্গে খালি মদের বোতল, রঙিন কাগজ, পরচুলা, প্রচুর খাবারের অবশিষ্ট পাওয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর তা থেকেই খাবারে বিষক্রিয়াতেই মৃত্যু বলে অনুমান করছেন তদন্তকারীরা। পুলিশের জালে সেলফোন চুরি চক্রের 2 চাই। নিউ টাউনে বিভিন্ন এলাকা থেকে সেলফোন চুরির অভিযোগে টেকনোসিটি থানার পুলিশ পাচ্ছিল বেশ কিছুদিন ধরে অভিযোগ। সেই মতো রবিবার রাতে 21 নম্বর ট্যাঙ্কের কাছে অভিযান চালিয়ে সাব্বাত আলী মোল্লা এবং অরিজিৎ সরকার নামে দুজনকে পুলিশ গ্রেফতার করে। তাদের কাছ থেকে 7টি স্মার্টফোন সহ 9টি সেলফোন উদ্ধার করা হয়েছে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ। আজ থেকে রাজ্য খুলে গেল স্কুল। কোভিড বিধি মেনেই খোলা হয়েছে স্কুল। মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব বিধি মানা সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল শিক্ষা দপ্তর স্কুলের জন্য। সেই সব মেনেই স্কুল খোলা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষগুলি। দপ্তর ফাঁকা, দীর্ঘ লাইন, সরকারি পরিষেবা নিতে এসেছেন মানুষজন। 1 ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে অপেক্ষার কাটা 2 ঘন্টা ছুঁই ছুঁই। স্থান দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তর। সকাল 11টাতেও কর্মী কিংবা অফিসারদের দেখা নেই, প্রায় সব দপ্তরই ফাঁকা, চলছে এসি, ঘুরছে ফ্যান। অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের ডিএম অফিসে নাকি এটাই দস্তুর, নিজেদের মর্জিতে অফিসে আসেন অফিসাররা। ছোট্ট একটা কাজের জন্য ঘন্টার পর ঘন্টা হতে দিয়ে পড়ে থাকতে হয় সরকারি পরিষেবা নিতে আসা মানুষজনকে। আরও শক্তিশালী হলো একটা সিন্ডে শিবির। ইতিমধ্যে গুয়াহাটিতে সিন্ডে শিবিরে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের উচ্চশিক্ষামন্ত্রী উদয় সামন্ত। এই নিয়ে এ পর্যন্ত মোট 8 জন মন্ত্রী বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী এবং শ্বশুরকে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল মদ্যপ জামাইয়ের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাইগাছি পাড়ার ঘটনা এটি। অভিযোগ, অজয় বিশ্বাস নামে ওই ব্যক্তি রবিবার রাতে মদ্যপ অবস্থায় চড়াও হয় শ্বশুরবাড়িতে। সে শান্তিপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার বাসিন্দা। প্রথমে কটূক্তি করে শ্বশুরবাড়ির সদস্যদের, তার স্ত্রী নমিতা প্রতিবাদ করতেই অস্ত্র দিয়ে কোপাতে থাকে তাকে। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তার বাবাও। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে অজয়কে গ্রেফতার করেছে। শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন নমিতা এবং তার বাবা। এখনো শিলচরে বেশিরভাগ ট্রান্সফরমার জলের তলায় রয়েছে, নেই বিদ্যুৎ পানীয় জল। রবিবার পর্যন্ত শিলচর পরিদর্শন করেছেন, বন্যা বিধ্বস্ত মানুষদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তিনি বলেছেন এটা ম্যানমেড বন্যা, এজন্য বরাক নদীর পাড়ে চলা বেআইনি কার্যকলাপকেই তিনি দায়ী করেছেন। শিলচর আর কাছাড়ের দুর্গত এলাকার অবস্থা পরিদর্শনে 2টি ড্রোন ব্যবহার করছে প্রশাসন। যোরহাট এবং গুয়াহাটি থেকে শিলচরে এ পর্যন্ত পানীয় জল, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী মিলিয়ে প্রায় 85.2 মেট্রিক টন ত্রাণ বিলি হয়েছে।
চলন্ত গাড়িতে মহিলা এবং তার ৬ বছরের শিশুকন্যাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডের রুরকির এই ঘটনায় তুঙ্গে চাপার উত্তর হরিদ্বারে এসপি গ্রামীণ প্রেমেন্দ্র ডোভাল তিনি জানিয়েছেন ধর্মীয় স্থান পিরান কালিয়ার থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা সে সময় সোনু নামে এক ব্যক্তি তাকে লিফট দেয় অভিযোগ গাড়ির মধ্যে সোনু ছাড়া তার আরো কয়েকজন বন্ধু ছিল তারা মা এবং মেয়েকে ধর্ষণ করে একটি খালের পাশে ফেলে রেখে চম্পট দিয়েছে দুজনেই রুরকির সিভিল হাসপাতালে ভর্তি তাদের শারীরিক পরীক্ষাও করা হয়েছে মহিলার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ গাড়িটি সোনু চালাচ্ছিল বলে জানালেও গাড়িতে কতজন ছিল তা মহিলা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানাতে পারেনি জানাচ্ছে পুলিশ অভিযুক্তদের সন্ধান চলছে একনাথ শিন্দে সমর্থনে তার বাড়ির সামনে জড়ো হলেন তার সমর্থকেরা আজ সকালে মহারাষ্ট্রের থানেতে একনাথের বাড়ির সামনে বিশাল জমায়েত করেন তার কর্মী সমর্থকেরা তারপর সেখান থেকে মিছিল করেন তারা একনাথ সমর্থকদের দাবি বালাসাহেব ঠাকরের আদর্শে তারাই আসল শিবসেনা মহারাষ্ট্র এবং ভারতের সংস্কৃতি ধারক বাহক তারাই উদ্ধব শিবিরের হুমকির জবাব মহারাষ্ট্রের জনতা দেবে দাবি একনাথ সমর্থকদের সংকটজনক হলেও স্থিতিশীল তরুণ মজুমদার ইনভেন্সিভ ভেন্টিলেশনে তিনি রয়েছেন তরুণ মজুমদারের ফুসফুসে সংক্রমণ রয়েছে সেন্সোরিয়াম কম চিকিৎসায় খুব আস্তেই তিনি সাড়া দিচ্ছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ